পার্টস অফ স্পিচের ভার্ব একটি পাওয়ারফুল পার্টস অফ স্পিচ। কেন এটি পাওয়ারফুল হলো? কারণ শুধুমাত্র ভার্ব এমন একটি পার্টস অফ স্পিচ যে শুধুমাত্র একটা ভার্ব দিয়ে একটা মিনিংফুল অর্থ এ প্রকাশ করতে পারে। আমি যদি বলি গো, শুধুমাত্র আমি যদি গোই বলি তাহলে এই গো মানে যাওয়া, এই যাওয়া মানে কাউকে চলে যেতে বোঝানো, এটি বোঝানো যায়। তাহলে বলাই যাচ্ছে যে ভার্ব এমন একটি পার্টস অফ স্পিচ যে একটা মাত্র ভার্ব দিয়ে তার অর্থ পুরোপুরিভাবে প্রকাশ করতে পারে। ভার্ব মূলত কি? ভার্ব কোনো কিছু করা বা কাজ করাকেই ভার্ব বলে। ভার্বের বিস্তারিত আলোচনা আমি পরবর্তী যে ক্লাসগুলো হবে সেতে আলোচনা করব। এবার আমি আসি অ্যাডভার্বে। যে সকল শব্দ নাউন বা প্রোনাউন বাদে অ্যাজেক্টিভ অ্যাডভার্ব ভার্বটিকে বা এমন একটি সেন্টেন্সকে মডিফাই করে তাকে অ্যাডভার্ব বলে। নাউন বা প্রোনাউন বাদে, নাউন বা প্রোনাউনকে অ্যাডভার্ব মডিফাই করে না। মডিফাই করে কাদের? অ্যাজেক্টিভকে, ভার্বকে, অ্যাডভার্বকে, ইভেন একটা সেন্টেন্সকেও অ্যাডভার্ব মডিফাই করতে পারে। যেমন আমি যদি বলি হি ইজ এ ভেরি গুড বয়, তাহলে এই গুডকে মডিফাই কে করছে? ভেরি। তাহলে এই ভেরি অ্যাডভার্বটি অ্যাডজেক্টিভকে মডিফাই করছে। আমি যদি বলি অ্যাডভার্ব কীভাবে একটা সেন্টেন্সকে মডিফাই করতে পারে, তাহলে আমি দেখি, আমি যদি লিখি গ্রাজুয়ালি হি ডাজ হিজ ওয়ার্ক, তাহলে এই গ্রাজুয়ালি এটি একটি অ্যাডভার্ব এবং এই অ্যাডভার্বটি পুরো সেন্টেন্সটিকে মডিফাই করছে। এবার আমি দেখি অ্যাডভার্বের ব্যবহার, অ্যাডভার্ব আসলে কিভাবে ব্যবহৃত হচ্ছে। অ্যাডভার্বের ব্যবহার, অ্যাডভার্ব সাধারণত অনুসরণ করে এম পি টি এই সিকোয়েন্সটিকে। এম মানে ম্যানার, পি প্লেস এবং টি টাইম। তাহলে ম্যানার, প্লেস এবং টাইম এটি কিভাবে অ্যাডভার্ব ফলো করে? আমার যদি কোনো সেন্টেন্সে ম্যানার, প্লেস এবং টাইম এই তিনটা একই সাথে ব্যবহৃত হয়, তাহলে আমার অবশ্যই এম পি টি এই সিকোয়েন্সটি অনুসরণ করতে হবে। এবার আমি তাহলে এই সিকোয়েন্স অনুসরণ করে একটি উদাহরণ লিখি। হি ডাজ হিজ ওয়ার্ক ভেরি স্লোলি ইন দ্য মর্নিং ইন হিজ হোম অ্যাট 7 AM। তাহলে এই উদাহরণটি কেমন দাঁড়াচ্ছে? হি ডাজ হিজ ওয়ার্ক ভেরি স্লোলি ইন হিজ হোম অ্যাট 7 AM। তাহলে এর মাধ্যমে বোঝা যাচ্ছে যে এই উদাহরণটি আমার ম্যানার কেমনভাবে কাজ করে, ভেরি স্লোলি, প্লেস কোথায় কাজ করে, হোম এবং কখন কাজ করে, অ্যাট 7 AM। সুতরাং ম্যানারকে আমি যদি কিভাবে দিয়ে প্রশ্ন করি তাহলে আমার ম্যানার পাওয়া যায়, প্লেস আমি যদি কোথায় দিয়ে প্রশ্ন করি তাহলে আমার প্লেস পাওয়া যায়, আমি যদি কখন দিয়ে প্রশ্ন করি তাহলে আমার টাইম পাওয়া যায়। অ্যাডভার্ব মূলত এমপিটি এই সিকোয়েন্সটাকেই ফলো করে। এবার আমি দেখি প্রিপোজিশন। প্রিপোজিশন বলতে কি বোঝাচ্ছে, প্রি শব্দের অর্থ কি আর পজিশন শব্দের অর্থ কি? প্রি অর্থ পূর্বে এবং পজিশন অর্থ অবস্থান। সুতরাং প্রিপোজিশন শব্দের অর্থ পূর্বে অবস্থান। এখন কথা হতে পারে কার পূর্বে অবস্থান? নাউন বা প্রোনাউনের পূর্বে বসে অন্য শব্দের সাথে সম্পর্ক স্থাপন করাই প্রিপোজিশনের কাজ। আমি একটি উদাহরণের মাধ্যমে দেখি কিভাবে এটি ব্যবহৃত হয়। আমি যদি বলি আই গো টু স্কুল, তাহলে এই টু প্রিপোজিশনটি আমার ভার্ব এবং নাউনের সাথে একটি সংযোগ স্থাপন করছে। মূলত প্রিপোজিশন তিন প্রকার, সিম্পল প্রিপোজিশন, কম্পাউন্ড প্রিপোজিশন
অ্যান্ড ডাবল প্রিপোজিশন। এই প্রিপোজিশন নিয়ে বিস্তারিত আলোচনা আমি আমার পরবর্তী ক্লাসে করব। এবার আমি আসি কনজাংশনে। কনজাংশন বলতে মূলত কি বোঝায়? যে সকল শব্দ দুই বা এর অধিক শব্দ বা বাক্যকে যুক্ত করে তাকেই কনজাংশন বলে। যেমন আমি যদি বলি কনজাংশন কি কি হতে পারে, অ্যান্ড, বাট, অর, নট অনলি, বাট অলসো ইত্যাদি। এবার আমি উদাহরণের মাধ্যমে দেখি কিভাবে কনজাংশন দুটি শব্দকে যুক্ত করে। আমি যদি বলি রহিম অ্যান্ড করিম আর মাই ফ্রেন্ডস, তাহলে এই অ্যান্ড দ্বারা রহিম এবং করিম এই দুটো নাউনকে যুক্ত করছে। সুতরাং এই বাক্যে অ্যান্ড আমার কনজাংশন রূপে ব্যবহৃত হচ্ছে। আজ এই পর্যন্তই।